এদিকে আদালতের রায়ের পর উত্তর সিটি নির্বাচনের কার্যক্রম বন্ধ রেখেছেন নির্বাচন কমিশন। বিএনপি অভিযোগ করেছে সরকারের ইচ্ছায় এই নির্বাচন স্থগিত করা হয়েছে, আর সরকারি দল বলছে আদালতের আদেশের পেছনে তাদের কোনো হাত নেই। কথা ছিল দলীয় কার্যালয়ে কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করবে আওয়ামী লীগ, কিন্তু আদালতে নির্বাচন স্থগিত হওয়ায় সব ভেস্তে যায়। মেয়র প্রার্থী আওয়ামী লীগের আতিকুল ইসলাম ও বিএনপির তাবিথ আওয়াল রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেননি। হাইকোর্টের এই সিদ্ধান্ত যতক্ষণ বহাল থাকবে, আমাদের যে ঘোষিত কাউন্সিলরদের তালিকা আমরা এই মুহূর্তে ঘোষণা করতে পারছি না। নির্বাচন স্থগিত হয়ে যাওয়া সরকারের ষড়যন্ত্র বলে অভিযোগ করে বিএনপি, যদিও আওয়ামী লীগ তা নাকচ করে দেয়। কি সুন্দর খেলা! সরকার যখন বুঝতে পেরেছে সিটি উত্তরের মেয়র নির্বাচনে তাদের ভরাডুবি হবে, তখন তাদের ইঙ্গিতে হাইকোর্টে তাদের লোক দ্বারা রিট দিয়ে রিট করিয়ে তাদের ইঙ্গিতে হাইকোর্টের মাধ্যমে আজকে এই সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে। সব কিছুতে সরকারের যোগসাজশ আবিষ্কার করেন কেন? যোগসাজশ বিষয়টা খুব ভালো কথা না। এটা এ ধরনের এটা আওয়ামী লীগ নোংরা রাজনীতি করে না। নির্বাচন কমিশন সচিব জানান, আদেশের লিখিত কপি হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন। লিখিতভাবে আদেশের কপি, আদালতের আদেশের কপি পাওয়ার পরে নির্বাচন কমিশন বৈঠক করে ঠিক করবে এর পরবর্তী করণীয় কী হতে পারে। নির্বাচন স্থগিত হয়ে গেলেও কর্পোরেশনের কাজে কোনো ক্ষতি বা স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। স্থগিত হলেও আমাদের কিন্তু কোনো অচল অবস্থা সৃষ্টি হবে না। সিটি কর্পোরেশন নর্সিং ভালোভাবে চলছে, ওখানে প্যানেল মেয়র মহোদয় আছেন, উনি ওনার কমিশনারদের নিয়ে ভালো চালাচ্ছেন। তবে এত একটা সিটি কর্পোরেশন মেয়রের পদ তো খালি রাখা সম্ভব না। তবে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে 18টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনী কার্যক্রম চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।